করোনার বিস্তার রোধে সরকার নানান বিধিনিষেধ আরোপ করলেও তা মানছেন না অনেকেই, ফলে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। তবে আশার কথা হলো টিকা গ্রহণের ওপর আগ্রহ বাড়ছে মানুষের, টিকা প্রদানে গতি আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শমী ইব্রাহিমের রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা, এরপরও মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানতে অনীহা অনেকের। তবে হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রে টিকা কার্ড প্রদর্শনের নির্দেশনা দেয়ায় করোনা ভ্যাকসিনের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। চাকরি বাকরি করে তো সময় পাইনি, এই জন্য দেরিতে নেওয়া হয়েছে আর কি। টিকা দিলে করোনা থেকে আমরা একটু মুক্ত পাব, এই কারণে আমরা টিকা দিতে হচ্ছে। সকাল থেকেই রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়, কেউ টিকার প্রথম, কেউ দ্বিতীয়, আবার কেউ এসেছেন বুস্টার ডোজ দিতে। যে জায়গায় যাবো সেই হাসপাতালে গেলে ধরেন ডাক্তার দেখানোর সময়ও ওই কার্ড লাগবে, তার জন্যই আর কি নিয়া। আইডি কার্ড ছিল না, এখন আইডি কার্ড হয়েছে, এখন এই জন্য আসছে। চলতে গেলে তো এখন ভ্যাকসিনের কার্ডটা প্রয়োজন, এ পর্যন্ত টিকার কার্ড সে কেউ চায় নাই। করোনা থেকে সুরক্ষা পেতে টিকার বিকল্প নেই বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। যারা ভ্যাকসিন নিয়েছে তারা কিন্তু অনেক ভালো আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বাড়ছে, মৃত্যু ঝুঁকিটা অনেকটা কমে আসে। যারা মারা গিয়েছে তাদের পরিসংখ্যানে দেখা গিয়েছে যারা ডাবল ডোজ নিয়েছে তাদের মধ্যে সংখ্যাটা অনেক কম মৃত্যু ঝুঁকিটা। এটা যখন মানুষের বোধে আসলো যে না ভ্যাকসিনটা নিলে তার নিজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, তখন তাদের আগ্রহটা অনেক বেড়েছে। কিংবা অন্য কোনো জটিলতার কারণে এখনও যারা করোনার টিকা নেননি তাদের দ্রুততম সময়ে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শমী ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা।